জয়রাম, জয় গোবিন্দ, সে অনেক অনেক বছর আগের কথা। তখন না ছিল রেলগাড়ি, না ছিল স্টিমার বা মোটর গাড়ি। মানুষ হেঁটেই দূরের তীর্থে বা অন্য কোথাও যেতেন। খুব ভোরে বেরিয়ে সূর্য ডোবার আগেই কোনো গৃহস্থের বাড়ি বা কোনো রাজার অতিথিশালায় রাত্রের বিশ্রাম নিতেন। এই সমস্ত পথ চলা মানুষকে বলা হয় পথিক। পথশ্রমে ক্লান্ত মানুষকে গৃহস্থ বা রাজবাড়িতে বলা হয় অতিথি। অতিথিকে দেবতার মতো মান্য করা, তার থাকা খাওয়ার ব্যবস্থা করা সমাজের রীতি ও পুণ্যের কাজ। সেই সময় এক রাজার রাজ্যে খুব সৎ এক চর্মকার থাকতেন। সেই চর্মকার সমস্ত দিনে দুজোড়া মানে মোট চারটে খুব ভালো জুতো বানাতেন। বাজারে নিয়ে যেতে না যেতেই তার সেই জুতো বিক্রি হয়ে যেত। দুজোড়া জুতো বিক্রি করে যে সামান্য কটা টাকা লাভ হতো, সেই টাকায় খাবার কিনে তিনি বাড়ি ফিরতেন। মনের আনন্দেই সেই কেনা খাবার খেতেন। খাওয়া দাওয়া হয়ে গেলে পরের দিন কাজের জন্য সেই চর্মকার বড় এক গামলা জলে চামড়া ভিজিয়ে রাখতেন। এই ছিল তার প্রত্যেক দিনের কাজ। তিনি কখনো মিথ্যা কথা বলতেন না, তার কোনো লোভ ছিল না। সৎভাবে কাজ করে শান্তিতে তিনি দিন কাটাতেন। টাকার অভাবে কোনো তীর্থে অথবা গঙ্গা স্নানেও তাহার যাওয়া হতো না। তা বলে তার মনে কোনো দুঃখ ছিল না। এমনকি কোনো স্নান যোগ এলে তিনি চামড়া ভেজানো জল ভক্তি ভরে গঙ্গা 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 বলে তিনবার মাথায় ছেটাতেন। তাতেই তিনি গঙ্গা স্নানের তৃপ্তি ও শান্তি পেতেন। সেই দিন স্নান যাত্রা, বিশেষ স্নান যোগ। দুপুরের দারুণ গরমে এক ব্রাহ্মণ পথিক চলেছেন গঙ্গা স্নানে। পথ চলতে চলতে ক্লান্ত ব্রাহ্মণ বিশ্রাম নিতে গেলেন ওই চর্মকারের কুটিরে। চর্মকার অতিথি ব্রাহ্মণকে আদরে ঘরে এনে বসালেন, গাছের থেকে ডাব পেড়ে জল খাওয়ালেন, পাহা দিয়ে বাতাস করে তার ক্লান্তি দূর করে দিলেন। কিছুক্ষণ বিশ্রামের পর ব্রাহ্মণের বেরিয়ে পড়ার পালা। চর্মকার তখন পাঁচটা হরিতকি ফল ব্রাহ্মণের হাতে দিয়ে বললেন, মা গঙ্গা সবই জানেন, আমার তো গঙ্গায় স্নান করতে যাওয়ার মতো পয়সা নেই। আপনি দয়া করে আমার হয়ে পাঁচটি হরিতকি ফল মা গঙ্গাকে দেবেন। আচ্ছা তাই হবে বলে ব্রাহ্মণ চর্মকারের দেওয়া পাঁচটা হরিতকি ফল চাদরে বেঁধে বেরিয়ে পড়লেন। গঙ্গার পাড়ে বিরাট মেলা বসেছে, লোকে লোকারণ্য, ঘাটেও বেশ ভিড়। তার মাঝে ব্রাহ্মণ গঙ্গা স্নান করলেন, অনেকক্ষণ স্তব স্তুতি পাঠ করলেন, কেবল ভুলে গেলেন চর্মকারের দেওয়া পাঁচটা হরিতকি ফল মা গঙ্গাকে দিতে। এবার ব্রাহ্মণের ফেরার পালা। ব্রাহ্মণ চলেছেন মেঠো পথ ধরে। বেশ কিছুটা আসার পর হঠাৎ তার চোখে পড়ে চাদরের খোঁটায় বাঁধা হরিতকি ফল। মনে পড়ে গেল চর্মকারের কথা আর তার অনুরোধ। ব্রাহ্মণ গঙ্গার দিকে আর ফিরে না গিয়ে হরিতকি পাঁচটা পথের ধারে এক ডোবায় ছুঁড়ে ফেলে দিলেন। অবাক কাণ্ড, দেখেন ডোবার ময়লা জল থেকে ঝুঁক করে বেরিয়ে এলো সুন্দর কাকন পরা একজোড়া হাত, পদ্ম ফুলের পাপড়ির মতো সুন্দর হাত। হরিতকি ফল পাঁচটা নিয়ে ওই নোংরা জলেই আবার ডুবে গেল। পাড়ে দাঁড়িয়ে ব্রাহ্মণের মনে মনে ভাবলেন, এত সুন্দর হাত কখনো মানুষের হতেই পারে না, এই হাত নিশ্চয়ই মা গঙ্গারই হবে। বাড়ির পথে কিছুটা চলার পর হঠাৎ তার ভাবনা এলো, আমি সমস্ত জীবন কত গঙ্গা স্নান করলাম, কত স্তব পাঠ করে ভালো ভালো ফল মা গঙ্গাকে দিলাম, কোনোদিন তো মা গঙ্গার হাত দেখিনি। চর্মকার নিশ্চয়ই বিশেষ কোনো মন্ত্র পাঠ করে হরিতকি পাঁচটা আমাকে দিয়েছিল, তার কাছ থেকে ওই মন্ত্র আমাকে জানতেই হবে। যেমন ভাবা তেমনি কাজ। ব্রাহ্মণ নিজের বাড়ির দিকে না গিয়ে এলেন চর্মকারের বাড়িতে।
চর্মকার ব্রাহ্মণকে ফিরে আসতে দেখে কিছুটা অবাক হলেন। তিনি তাকে ঘরে এনে বসালেন। সামান্য একটু জিরিয়ে ব্রাহ্মণ চর্মকারকে জিজ্ঞাসা করেন, আচ্ছা কি মন্ত্র পাঠ করে তুমি হরিতে কি ফলপাশটা আমাকে দিয়েছিলে? আমি সারা জীবন ধরে কত গঙ্গা স্নান করলাম, কত মন্ত্র পাঠ করলাম, মা গঙ্গার তো কিছুই জানতে পারিনি। তোমার দেওয়া হরিতে কি মা গঙ্গার নোংরা ডোবার জল থেকে দুহাত পেতে নিলেন? কি সেই মন্ত্র আমাকে বলতেই হবে, না বললে আমি তোমার বাড়ি থেকে কিছুতেই যাব না। চর্মকার একটু হেসে ব্রাহ্মণকে বললেন, ব্রাহ্মণ ঠাকুর, মন্ত্রতন্ত্র আমি কিছুই জানি না, যা জেনেছি তা মেনে চলেছি। জীবনে কোনো দিন মিছে কথা বলিনি, মিথ্যা ব্যবহার করিনি, কাউকে ঠকাইনি। আমি মনে প্রাণে বিশ্বাস করি ভগবান সমস্ত জায়গায় সমানভাবে আছেন। এই বলে চর্মকার থামলেন, জল এনে ব্রাহ্মণের পা ধুয়ে দিলেন। এবার চর্মকার হাত জোর করে ব্রাহ্মণকে বললেন, আপনি সমস্ত দিন কিছু খাননি, না খেয়ে যেতে পারবেন না, এই আমার অনুরোধ। ব্রাহ্মণ আর কোনো আপত্তি না করে চর্মকারের বাড়িতে রান্না করে খেয়ে নিলেন। রীতি অনুসারে ব্রাহ্মণ ভোজনের পর ব্রাহ্মণকে ভোজন দক্ষিণা দিতে হয়। ব্রাহ্মণকে চর্মকার বললেন, আমার তো টাকা পয়সা কিছু নেই, আপনাকে কি দিয়ে দক্ষিণা দেব? ভাবতে ভাবতে চর্মকার মা গঙ্গা বলে চামড়া ভেজানো জলে হাতে ডোবানোর সাথে সাথেই হাতে উঠে এলো একটা সুন্দর সোনার কাঁকন। সে তখন ওই কাঁকনখানা ব্রাহ্মণের হাতে দিয়ে প্রণাম করে ব্রাহ্মণকে বললেন, এই কাঁকনখানা মা জননীকে দেবেন। কাঁকন দেখেই ব্রাহ্মণ চিৎকার করে বলে উঠলেন, এই কাঁকনই তো ডোবার জলে মা গঙ্গার হাতে দেখেছিলাম। এবার ব্রাহ্মণ খুশি হয়ে চর্মকারকে বুকে জড়িয়ে ধরে বললেন, ভাই তুমি আসল ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ নই। এই বলে ব্রাহ্মণ চর্মকারের বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে পা বাড়ালেন। যেতে যেতে সন্ধ্যা গনিয়ে এলো, বাধ্য হয়ে রাজার অতিথিশালায় সেই রাতের মতো থেকে গেলেন ব্রাহ্মণ। এদিকে তো রাজবাড়িতে আরেক কাণ্ড ঘটে গেল। গত রাত্রে রানীর হাতের সোনার কাঁকন চুরি গেছে, চোর ধরতে রাজার সিপাহীরা নানা দিকে ছুটে বেড়াচ্ছেন, ব্রাহ্মণ কিছুই জানেন না। পরদিন ভোর হতেই তিনি বেরিয়ে পড়লেন, কিন্তু সেই কাঁকন কোথাও পাওয়া গেল না। সবাই বলাবলি করতে লাগলো, রাত্রে যে একটা অতিথিশালায় ছিল সেই রানীর কাঁকন চুরি করেছে মনে হচ্ছে। রাজা সিপাহী ছুটে গিয়ে ব্রাহ্মণকে ধরে নিয়ে এলো রাজার কাছে। ব্রাহ্মণের পুটলি খুলে পাওয়া গেল একটা সোনার কাঁকন। রাজা কাঁকন নিয়ে চললেন রানীকে দেখাতে। আর চোর মনে করে রাজার লোকেরা ব্রাহ্মণকে খুব পেটাতে লাগলেন। সেই কাঁকন দেখে রানী রাজাকে বললেন, এই কাঁকন আমার নয়, তবে এত সুন্দর কাঁকন আমি জীবনে দেখিনি। রানী বায়না ধরলেন, আমাকে আরেকটা এমন কাঁকন এনে দিতেই হবে। বাধ্য হয়ে রাজা ব্রাহ্মণের কাছে আরেকটা কাঁকন চাইলেন। রাজার কথা শুনে ব্রাহ্মণ বললেন, মহারাজ এক চর্মকার আমাকে এই কাঁকনখানা দক্ষিণা দিয়েছেন, আমার কাছে আর কোনো কাঁকন নেই। ব্রাহ্মণের এই কথা শুনে রাজার বিশ্বাস হলো না। রাজা হুকুম করলেন, এই কে আছিস, এই ব্রাহ্মণকে কারাগারে বন্দি কর এক্ষুনি। রাজা এবার ব্রাহ্মণকে বললেন, শোনো ব্রাহ্মণ, এক রাত সময় দিলাম, এর মধ্যে যদি আর একটা কাঁকন না পাই তবে তোমার গর্দান যাবে। ব্রাহ্মণ হাত জোর করে কাচুমাচু করে রাজাকে বললেন, মহারাজ আমার কথায় আপনার বিশ্বাস হচ্ছে না, আমার সাথে লোক দিন, আমি তাদেরকে ওই চর্মকারের কাছে নিয়ে যাব, সেখানে গিয়ে প্রমাণ করে দেব আমি মিথ্যে কথা বলিনি। আর যদি প্রমাণ না করতে পারি তবে আপনি নিশ্চয়ই আমার গর্দান দেবেন। ব্রাহ্মণের কথা শুনে রাজা তার সাথে লোক পাঠালেন। তারা সবাই মিলে চর্মকারের বাড়িতে এলেন। চর্মকার তো ব্রাহ্মণের আলুথালু চেহারা সেই সাথে রাজার লোক দেখে অবাক হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণ ঠাকুর আপনার কি হয়েছে? ব্রাহ্মণ বললেন, বাবা তুমি আমাকে বাঁচাও, তোমার দক্ষিণার জন্য আমার প্রাণ যেতে বসেছে,
ব্রাহ্মণের কাছে সব কথা শুনে চর্মকার বললেন, আমি বেঁচে থাকতে কিছুতেই ব্রাহ্মণ বধ হতে দেব না। এই বলে তিনি রাজার লোকদের বললেন, হ্যাঁ এই কাকন আমিই ব্রাহ্মণকে দিয়েছি, আপনারা ওনাকে ছেড়ে দিন, দেখি চেষ্টা করে মা গঙ্গা আর একটা কাকন দেন কিনা। চর্মকার তখন মা গঙ্গা মা গঙ্গা মা গঙ্গা বলে চামড়া ভেজানো জল মাথায় ছিটিয়ে নিলেন। তারপর গামলার জলে হাত দিতে আরেকখানা কাকন তার হাতে উঠে এলো। কাকনটা রাজার লোকের হাতে দিতেই তারা ব্রাহ্মণকে ছেড়ে দিয়ে রাজার কাছে চলে গেল। ব্রাহ্মণ তখন চর্মকারের পায়ে ধরে কেঁদে ফেললেন, কাঁদতে কাঁদতে বললেন, তুমি আমার গুরু, তোমার জন্য আজ আমার প্রাণ বাঁচল। এই গল্পটির মাধ্যমে শ্রী শ্রী ঠাকুর আমাদের উপদেশ দিয়ে বোঝাতে চেয়েছেন, সত্য নিষ্ঠাই ধর্মের স্তম্ভ, সত্যাশ্রয়ী ব্রহ্মত্ব প্রাপ্ত অর্থাৎ ব্রাহ্মণ হইতে পারে, লৌকিক জাত বিচার তাহার বন্ধন হইতে পারে না, আর থাকা চাই আত্মপ্রত্যয়। ভবিতব্যই ফলদাতা জানিবেন, সত্যনারায়ণের সেবা ভুলিবেন না, সত্য সেবাই ধর্ম, সত্য সেবাই কর্ম, সত্যই সহায়, সত্যই সম্পদ, সত্যই জ্ঞান, বিদ্যাশান্তি জানিবেন। জয় রাম, জয় গোবিন্দ।